নমস্কার, আমার বাংলার সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মাসব্যাপী সড়ক সুরক্ষা অনুষ্ঠানের সূচনা, শিলচরে বাইক র্যালি। উৎসাহের সঙ্গে মকর সংক্রান্তি উদযাপন, নগর কীর্তনে মুখরিত। মাঝরাতে নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে হামলা, অভিযুক্ত দুই যুবক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় জেলা প্রশাসন ও জেলা পরিবহন বিভাগের উদ্যোগে সোমবার শিলচরে জাতীয় সড়ক সুরক্ষা অনুষ্ঠানের সূচনা হয়। এদিন পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য শিলচর আবর্ত ভবন থেকে এক বাইক র্যালির মাধ্যমে শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে জনগণের মধ্যে সচেতনতা ছড়ান। এরপর গান্ধী ভবনে অনুষ্ঠানের সূচনা করেন। এদিনের অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনার শিকারে প্রাণ হারানো রাজ্যের 3296 জনকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান, সড়ক সুরক্ষা নিয়ে তিনি রাজ্যের 11টি বিধানসভা কেন্দ্র সহ 33টি জেলায় বাইক র্যালির মাধ্যমে জনগণকে সচেতন করা হচ্ছে। গত 19 নভেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলনে 4307 কিলোমিটার যাত্রায় অনেকের অশ্রুজলের সম্মুখীন হয়েছেন তিনি। সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেতে কেন্দ্র ও রাজ্য সরকার প্রতি বছরই এ ধরনের সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেতে বাইক চালকদের হেলমেট পরিধান করা, বাহন চালকদের সিট বেল্ট ব্যবহার করা, নেশাগ্রস্ত অবস্থায় বাহন চালানো থেকে বিরত থাকা ও গতি নিয়ন্ত্রণ করে নিজেকে সুরক্ষিত রাখার পরামর্শ দিয়েছেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তিনি আরো জানান, যতদিন পর্যন্ত জনগণ সচেতন হবে না ততদিন এই সমস্যার সমাধানও সম্ভব নয়। সমাজ ব্যবস্থায় পরিবর্তন আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। পুলিশ বিভাগ, জেলা আয়ুক্ত এবং ট্রান্সপোর্ট, এক্সাইজ, ফিশারি ইত্যাদি বিভাগের সবার পক্ষ থেকে আপনারা নমস্কার। আজকে আপনারা জানেন, আপনারা জ্ঞাত যে আজকের এই অনুষ্ঠানটা এখানে লেখা আছে যে আমাদের আমাদের ন্যাশনাল রোড সেফটি মান্থ, আমাদের রাষ্ট্রীয় পথ সুরক্ষা মাস। ইতিপূর্বে আমরা দেখেছি যে রাষ্ট্র আমাদেরকে বলে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে পথ সুরক্ষা সপ্তাহ পালন করা হয়, আর এবার এটাকে মাস ব্যাপী নিয়ে যাওয়া হয়েছে। আজ থেকে আরম্ভ হবে, 14 ফেব্রুয়ারি পর্যন্ত এই মাস চলবে। আমার বিভাগ, পুলিশ এবং সব বিভাগ মিলে, সরকার মিলে, জনসাধারণ মিলে, সবাই মিলে আমরা পথ সুরক্ষার জন্য এক মাস আমরা পরিশ্রম। কাছাড় জেলার বরখোলা, ডলু, ছোটরামপুর, সন্ন্যাসী টিলার শিব মন্দিরে ভক্তের ঢল নেমেছে। প্রতি বছর ন্যায় এবারও বহু ভক্তের সমাগম দেখা গেছে। মকর সংক্রান্তির দিন এই পূজা ও মেলা অনুষ্ঠিত হয়। এখানে দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম ঘটে। এই পূজা বহু বছর ধরে চলে আসছে। এদিন পূজার সংকল্প করেন ছোটরামপুর চা বাগানের ম্যানেজার সুকেশ সিং। সঙ্গে উপস্থিত ছিলেন বিষ্ণুপদ বাগতি, রামপুর ফাড়ি বিজয়পুরের সিনিয়র ম্যানেজার অনিল কুমার গিরি, সুমন্ত কুমার সিনহা, সমাজসেবী শম্ভুনাথ সিং, বিজয় কুমার তাঁতি, ম্যানেজার রবি কুমার পাঠক প্রমুখ। এই মেলা 55 বছর থেকে চলছে। বড়রামপুর চা বাগানের ফাড়ি, আমাদের ছোটরামপুর চা বাগান, এখানে অতীব প্রাচীনতম আমাদের এই সন্ন্যাসী টিলার সন্ন্যাসী বাবার যে স্থান, আমরা এখানে আছি। আজকে আমাদের মকর সংক্রান্তি উপলক্ষে প্রতি বৎসরের ন্যায় এবছরও আমরা এখানে পূজা ও মেলার আয়োজন হয়েছে। বিশেষ করে আমাদের রামপুর টি স্টেটের বর্তমান যে ডিরেক্টর মিস্টার সুকেশ সিং ও আমাদের বিজয়পুর সিনিয়র ম্যানেজার যিনি আমাদের এই মঞ্চে আছেন মিস্টার অনিল কুমার গিরি, ওনাদের অনেক সহযোগিতা আমরা পেয়েছি। বিগত দিনের কমিটিও, বর্তমান কমিটিও যারা আছেন, বিশেষ করে এখানে আমরা সবাই কমিটির বিশিষ্ট পদের পদাধিকারীরা আছেন। তো বিশেষ করে আজকের আমাদের এই কমিটির পক্ষ থেকে আয়োজন আছে আমাদের মেলাতে, যাতে দর্শনার্থীরা যারা আসবে
ওনাদের কোনো অসুস্থতা বা অসুবিধার জন্য আমাদের এখানে ডাক্তার টিম রাখা হয়েছে, জলের ব্যবস্থা আছে, পুণ্যার্থীদের জন্য আমরা স্বেচ্ছাসেবক রেখেছি। আমরা আমাদের তরফ থেকে মকর সংক্রান্তি উপলক্ষে এবারও নগর কীর্তনের আয়োজন করে কীর্তনাশ্রয়। সোমবার নরসিংহুলা ময়দান থেকে শোভাযাত্রা বের হয়ে পার্ক রোড, সেন্ট্রাল রোড, প্রেমতলা, হসপিটাল রোড, অম্বিকাপট্টি হয়ে শিলংপট্টি, নরসিংহুলা ময়দানে হোলি লুটের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এতে প্রচুর ভক্ত রাস্তায় জড়ো হয়ে গৌরনেতাকে ভোগ দিয়েছেন। আমরা প্রতি বছরের মতো এবারও গৌরনেতাকে নিয়ে আমরা কীর্তনাশ্রয়ের পক্ষ থেকে আমরা সকালবেলা শোভাযাত্রা বের করেছি। তো আমরা প্রতি বছরই করে আসছি এই শোভাযাত্রা। ব্যাপারটা হচ্ছে যে আমাদের কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য এই লড়াই আমাদের। আমরা অনেকেই মুখে কথা বলি আমাদের সংস্কৃতি বিলুপ্তর পথে, আমরা সংস্কৃতি রক্ষা করতে পারছি না। একটা জিনিস আমাকে বলতে ইচ্ছা করছে যে এটা মুখে শুধু বলা যায়, কিন্তু যখন কোনো কীর্তন অনুষ্ঠান, কোনো শ্যামসুন্দর আখড়া বা বিভিন্ন আখড়াতে কোনো অনুষ্ঠান হয়, তখন আমরা তথাকথিত মানুষ কিন্তু সেই জায়গাতে আমরা উপস্থিত থাকতে পারি না, কিন্তু আমরা মুখে বলবো আমাদের কৃষ্টি নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, কথাগুলো বললাম কারণ প্রতি বছরই দেখে আসছি এভাবেই আমাদের চলছে। এই কীর্তন আশ্রয়ের কীর্তনে নগর পরিক্রমাকালে কিছু কিছু লোকের যে আগ্রহ দেখেছি তাতে কিছুটা আশ্বস্ত হয়েছি যে এই সমাজ সংস্কৃতি বেঁচে থাকবে। আর এই সমাজ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্যে শুধু বাঙালি সংস্কৃতি নয়, সেটা হিন্দু সংস্কৃতি, হিন্দু সভ্যতা, ভারতের ঐতিহ্য, সেই ঐতিহ্যকে রক্ষা করার জন্যে আপনারা সবাই আগামী দিনে এগিয়ে আসবেন। আর আগামী দিনে এগিয়ে আসার জন্যে আপনাদের কাছে আমন্ত্রণ যাবে, আর সেই আমন্ত্রণগুলিতে আপনারা সাড়া দেবেন, আমাদের সমাজ বাঁচবে, নবজাত শিশুরা বাঁচবে, উদীয়মান যারা শিক্ষা নিচ্ছে তাদের সেই শিক্ষায় পূর্ণতা আসবে, নিজের সমাজ। বিশ্বপিতা ভীষ্মের মৃত্যু দিবস উদযাপিত হলো উধারবন্দে। সোমবার মকর সংক্রান্তিতে সকাল থেকে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় লোকনাথ মন্দির ও কাঁচাগান্তি মন্দিরে। হরিনাম সংকীর্তনে ছিল মালিপাড়া কীর্তনী সম্প্রদায় ও উত্তরপাড়া কীর্তনী সম্প্রদায়। সকালবেলা প্রথমে মায়ের মন্দির থেকে কীর্তন শুরু করে প্রতি বৎসরের ন্যায় উধারবন্দের প্রতি ঘরে ঘরে হরিনাম সংকীর্তন করে বিকেল ৫টায় শেষ হয়। শিলচর তারাপুরের গৌরব বর্ধন ও মনোজ সাহা নামের দুই নেশাগ্রস্ত যুবক ধারালো অস্ত্র সহ লাঠি নিয়ে রবিবার মাঝরাতে মাছিমপুর রোডের 12 স্টেপ ফাউন্ডেশনের নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে হামলা চালায়। কেন্দ্রের সম্পাদক দীপ ভট্টাচার্যের উপর প্রাণঘাতী হামলার উদ্দেশ্যে নিয়ে তারা আসে, কিন্তু দীপকে সামনে না পেয়ে এই নেশামুক্তি কেন্দ্রের বাইরে থাকা ইকো স্পোর্টস গাড়িতে ভাঙচুর করে পালিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে শিলচর তারাপুর থানায় হামলাকারী গৌরব বর্ধন ও মনোজ সাহার বিরুদ্ধে এজাহার দায়ের করেন দীপ ভট্টাচার্য। এদিন 12 স্টেপ ফাউন্ডেশন তথা বরাকুলি ডি এডিকশন সেন্টার অ্যাসোসিয়েশনের সম্পাদক দীপ ভট্টাচার্য বলেন, রবিবার রাতে আজমগড় নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে এসে নেশাগ্রস্ত দুই যুবকের হামলার উদ্দেশ্য ছিল এই কেন্দ্রের ক্ষতি সাধন করা। সংস্থার সভাপতি ধ্রুবজ্যোতি ভট্টাচার্য বলেন, এরকম ঘটনা প্রায় সময় নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে ঘটে থাকে, গাড়ি সহ কর্মীদের উপর হামলা হয়ে থাকে। এবার সঠিক তদন্তের মাধ্যমে দুই অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সহ পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানান তিনি। আমার নাম দীপ ভট্টাচার্য, আমি 12 স্টেপ ফাউন্ডেশনের সেক্রেটারি, আর সেন্টারটা আমার আন্ডারেই চলে। তো বিগত ৬ বছর থেকে যে সেন্টার চলে, তো আনফর্চুনেটলি কালকে রাত্রে ১১:৪৫ এরকম টাইমে দুইটা আইডেন্টিফাইড ছেলে, তারা আমি ব্যক্তিগতভাবে চিনি, তারা ড্রাগস খায় বা নেশা সেবনও করে, বা কোনো কোনো সময় তারা দেখা যায় ট্রিটমেন্টও হয়। তো কালকে কীটা হয়েছে, তারা হাতের মধ্যে দাও বা বিভিন্ন অস্ত্র নিয়ে সেন্টারে ঢুকার চেষ্টা তারা আগেই আইছে। তো ওই সময় ওই মুহূর্তে যেহেতু আমি জানি কালকে তো একটা কোয়েশনের সময় সবু কী পরিস্থিতি থাকে বা কীরকম থাকে, তো আমি আমার সেন্টারের জিনিসগুলা চিন্তাধারা করিয়া বা আমার সেন্টারের ছেলেরা যাতে কোনো ক্ষয়ক্ষতি হয় না, ওটার পরিপ্রেক্ষিতে আমি গেট না খোলার ফলে তারা দাও কুড়াল নিয়ে এন্ট্রি করতে পারে না, না পারার ফলে তারা নিচে গিয়া আমার সেন্টারের কাজের যে গাড়িটা আছে S11T2919 নাম্বার, এই গাড়ির লেফট সাইডের গ্লাস বা পুরো বডি সডি ভাঙ্গিয়া ড্যামেজ করিয়া, পুরো লাঠি দিয়া ভাঙ্গিয়া টাঙ্গিয়া পুরো চিল্লা চিল্লি করিয়া, প্লাস তারা প্রাণে মারার জানে মারার হুমকি দিয়া সেন্টার থেকে সেন্টারের নিচ থেকে ভাঙিয়া গেছে। তো এটাই আমার প্রশ্ন, কে বা কারা এগুলা রিওর পিছে জড়িত? তো আমি আজকে আইলাম, তো সঙ্গে আমার উপস্থিত আরও অন্যান্য সেন্টারের কর্মীরাও আছে যারা বিভিন্ন জায়গার, তারাও সেন্টার চালায়। তো আজকে আমি ওটাই অনুরোধ রাখলাম যে
যাতে জেলা প্রশাসনের কাছ থেকে আমরা যাতে 12 স্টেপ ফাউন্ডেশন, হ্যাঁ ওনার হচ্ছেন প্রজেক্ট ডিরেক্টর দীপ ভট্টাচার্য, তো ওনার কাছে ওনার ফাউন্ডেশনে এসে দুজন দুষ্কৃতীরা এসে অ্যাটাক করার চেষ্টা করেছিল, হ্যাঁ ধারালো অস্ত্র নিয়ে এসেছিল ওরা, কারণ ওদের ইন্টেনশন কী ছিল সেটা তো আমরা যে জানি না, কিন্তু এরকম যদি কিছু একটা হয়ে যেত তো কালকে রাত্রিবেলায় খবর পেয়েছি, খবর পেয়ে তো আসার ইয়ে হয়নি, তো আমাদের সাথের যারা অন্যান্য ফাউন্ডেশনের ইয়ে ওনারা আছে ওরা এসেছিলেন, গুড্ডু কুমার ওরা এসছে, কিন্তু আমরা সকালবেলায় আসলাম, আসার পরে তারাপুর ফাউন্ডেশনে তারাপুর পুলিশ স্টেশনে গিয়ে আমরা একটা এজেহার দিয়ে এসেছি, হ্যাঁ কারণ দুষ্কৃতীরা তাড়াতাড়ি মানে পাকড়াও করার জন্য। বিশ্ববিদ্যালয় ভীষ্মের মকর সংক্রান্তিতে মৃত্যু দিবস উদযাপিত হলো পাথারকান্দি পালপাড়ায়। সোমবার কানপুরে ভক্তপ্রাণরা স্নান করে পূর্বপুরুষের পরম্পরা রীতি অনুসরণ করে খেরের তৈরি গৃহ আগুন দিয়ে জ্বালান, এরপর হরিনাম সংকীর্তন নিয়ে ঘোলা পাথারকান্দি ঘরে ঘরে যায়। তারা সংবাদমাধ্যমকে জানান আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, তাই রামের ছবি দিয়ে যে ফ্ল্যাগ তৈরি করা হয়েছে তা প্রতি ঘরে ঘরে কীর্তনের সাথে বিলি করে বার্তা দিয়েছেন তারা। আসছে 22 জানুয়ারি প্রতি ঘরে ফ্ল্যাগ লাগিয়ে প্রদীপ জ্বালিয়ে দেওয়ালি বানানো হবে। হাইলাকান্দি শহরে স্টেশন রোডে হনুমান মন্দিরে চুরির ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেন আলগাপুর মোহনপুর জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর। তিনি বলেন দুষ্কৃতীদের কোনো ধর্ম নেই। চুরির ঘটনার পর পুলিশ রাতারাতি চুরির অভিযোগে 7 অভিযুক্তকে গ্রেফতারের সঙ্গে চুরির সামগ্রী উদ্ধার করে। এতে জেলা পরিষদ সদস্য হাইলাকান্দির পুলিশ সুপার সহ পুলিশ টিমকে ধন্যবাদ জানিয়েছেন। দুঃখের বিষয় এবং পরিতাপের বিষয়, আমাদের হাইলাকান্দি জেলা স্টেশন রোডের যে হনুমান মন্দির সেটা একটা ঐতিহ্যবাহী মন্দির এবং অতি পুরানো একটা মন্দির। আমরা অত্যন্ত দুঃখিত যে এই মন্দিরে গত 2-3 দিন আগে যে রাত্রে যে চুরির কাণ্ড ঘটেছে সেখানে হনুমান মন্দিরের কিছু ক্ষতি হয়েছে, ভাঙচুর করা হয়েছে, প্রতিমা ভাঙচুর করা হয়েছে এবং সেই মন্দিরের দান বাস্কে যে টাকা ছিল সেটা আত্মসাৎ করা হয়েছে, আরও কিছু সামগ্রী চুরি করা হয়েছে, সেটার জন্য আমরা অত্যন্ত ব্যথিত। দেখুন, যারা প্রকৃত মানুষ সে যে ধর্মের হোক না কেন, সে কোনো দিন মন্দির মসজিদে কোনো আঘাত করতে পারবে না, মন্দির মসজিদ কোনো চুরি করতে পারবে না। এরা দুষ্কৃতকারী, এদেরকে আমাদের হাইলাকান্দি জেলা পুলিশ প্রশাসন যে হারে পদক্ষেপ নিয়ে ওদেরকে অ্যারেস্ট করেছে সেটার জন্য আমি জেলা প্রশাসন বিশেষ করে এসপি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। তার সঙ্গে আমি হাইলাকান্দি জেলার সকল শান্তিপ্রিয় মানুষের কাছে, বিশেষ করে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এবং বিজেপির যারা কর্মকর্তা হাইলাকান্দিতে আছেন সকলের কাছে আমি বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি যে দুষ্কৃতকারীর কোনো ধর্ম নেই, যারা চুরি করেছে তাদের উপযুক্ত শাস্তি আমরা দাবি করছি। প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে, দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমরা দাবি জানাচ্ছি। সে যেই হোক না কেন, যে ধর্মের হোক না কেন, আজকে যেভাবে হনুমান মন্দির চুরি হয়েছে, কালকে মসজিদ হবে, পরশুদিন মন্দির হবে, এই ধরনের দুষ্কৃতকারীকে সমাজে প্রচুর শাস্তি দেবে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। মাসব্যাপী সড়ক সুরক্ষা অনুষ্ঠানের সূচনা, শিলচরে বাইক র্যালি। উৎসাহের সঙ্গে মকর সংক্রান্তি উদযাপন, নগর কীর্তনে মুখরিত। মাঝরাতে নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে হামলা, অভিযুক্ত 2 যুবক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।